হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মেলার ভিডিও এবং সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আজ ক্ষুদিরাম মেলার সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তা না হলে তোমরা অনেক কিছু মিস করবে। কী কী কিনলাম মেলা থেকে এবং কী খেলাম, কত কী আর দোকান আছে, সব কিছু জানার জন্য আমার এই ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে একটা চাদরের দোকানে এসেছি, তো এটা উলের চাদর, খুব সফট, খুব সুন্দর লেগেছে। তো এখন যাচ্ছি মেলা। আর একটা এখানে ধরো একটা কুর্তি দোকান আছে, অনেক দোকানে বসেছে, তো সবই একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে মেয়েদের চুড়িদার, কুর্তি, সব রকম ড্রেস আছে, ছোট বড়। ড্রেসগুলো মোটামুটি হলেও খুব সুন্দর এবং ভালো লেগেছে। এখানে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে, তো 100 টাকায় নাকি তিনটে করে দেওয়া হচ্ছে। তো তোমাদের যদি কারো বাচ্চা থাকে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। তো এখানে আমাদের মেয়েদের কসমেটিকের সব দোকান, তো দেখো কানের দুলগুলো খুব সুন্দর, খুব তোমাদেরকে শেয়ার করলাম। তো এখানে একটা না আরো অনেক কসমেটিকের দোকান বসেছে, তোমরা ঘুরে ঘুরে দেখে যেটা ভালো লাগবে। প্রচুর কানের দুল, নেকলেস, সব কিছুই আছে। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো মাথার ফুল, ক্লিপ এবং গার্ডার সব কিছুই আছে, এবং আমরা যে খোঁপা করার পরে যে ফুলগুলো মাথায় দিই, সেই গোলাপ বা যে কোনো রঙের যে রকম ফুল সব আছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। মাথাতে চুল ব্যান্ড করার জন্য যেই গার্ডারগুলো দরকার হয় সেই গার্ডারগুলোও বিক্রি হচ্ছে এখানে। এই দেখো আর একটা দোকান আছে, এখানে সব কসমেটিকের চুড়ি পাওয়া যায়, চুড়ি যেটাকে আমরা বলি হাতে, এমনি মালা টালা সেরকম সব রকম আছে। এটা হচ্ছে বাড়ি ডেকোরেশনের জন্য ফুলদানি, হয়তো বাড়িতে ঝাড়বাতি যেগুলো ঝুলানো হয় সেরকম এখানে সব রকমের ফুলদানি পাওয়া যাবে, বাড়ির ডেকোরেশন সাজানোর জন্য এখান থেকে নিয়ে যেতে পারো। এ দেখো আমরা একটা দোকানে এসেছি, এখানে হচ্ছে বাড়িতে এমনি জিনিস টিনিস রাখার জন্য, এমনি নুনের ডিবা বা ঢাকা টাকা নেওয়ার জন্য, তো এটা হরেক মাল যেরকম হয় না যে 5 টাকাতে সব কিছু পাওয়া যাবে, যা জিনিস তুমি যা নেবে 5 টাকাতে, সেই দোকানে এসেছি। এই একটা কসমেটিক দোকান, দেখো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কানের দুলগুলো, এগুলো এক একটা 100 টাকা করে আমাকে বলছিল। তো এখন এখন দেখো একটা জুতো দোকান এসছে, অনেক জুতো দোকান বসেছে, সব রকম জুতো আছে, পাম্প থেকে, বুট থেকে, আরো যা রকম হয় আর কি, যেরকম স্লিপার্স, পাম্প শু, তারপরে হচ্ছে তোমার কি বলবো, যা যেরকম যেরকম জুতো হয়, বুট সব রকম আছে। তো আমার তো খুব ভালো লেগেছে জুতোগুলো। দেখো স্টিলের সব কিছু, বাটি, চামচ, এমনকি ছুরি, সব রকম জিনিস পাওয়া যাবে এই দোকানটাতে।
তোমাদের বলেই ছিলাম এটা তো হোম ডেকোরেশনের জন্য। এই একটা দেখো, এটা হচ্ছে টুপি দোকান, সব রকমের টুপি আছে। এক মানে একটা জিনিসে অনেক রকমের দোকান আছে, মানে একই জিনিস অনেকগুলোই দোকান বসেছে, সেটা জুতো থেকে হোক বা এই হোম ডেকোরেশনের হোক বা ড্রেস থেকে হোক, বললাম একই জিনিসে অনেক রকম দোকান বসেছে। এখন যাচ্ছি মেলাতে, এসে কি কিনবো কি কিনবো কোনো ঠিক করা যায় না, কারণ এত দোকান। আর সব থেকে ভালো লাগে ঘুরতে, জিনিসগুলো দেখতে আরো বেশি ভালো লাগে কেনার থেকে। কিনতে তো ইচ্ছেই করে, তার সাথে সাথে ঘুরতে বেশি ভালো লাগে। এটা আইসক্রিম দোকান, তো এখানে আইসক্রিম, আমি তো কোথাও গেলে আইসক্রিম খুবই খাই, সেটা ভালো ছিল না বলে আইসক্রিম খাওয়া হয়নি ঠান্ডার জন্য। এটা হচ্ছে তান্দুরি চা, তো তোমরা কেউ তান্দুরি চা খেতে চাইলে এখান থেকে খেতে পারতে। এটা হচ্ছে মানে ক্ষুদিরাম মেলার মূল মঞ্চ, তো এখানে সব আর্টিস্ট বা এই যে প্রোগ্রাম যা কিছু এই মঞ্চেতেই হয়েছিল, আর যা যা সেলিব্রিটিরা আসার কথা ছিল তারা এসেছিল এখানে, তো এই মূল মঞ্চেতেই তারা মানে এসে উদ্বোধন করে দিয়েছে। দেখতেই পাচ্ছ মঞ্চটা খুব সুন্দর করে সাজিয়েছে। একটা কফি দোকানে দাঁড়িয়েছি, ওখান থেকে কফি নিয়ে কফি খাচ্ছি আমরা। আইসক্রিমও ছিল পাশে, তো বললাম তো ঠান্ডার জন্য আইসক্রিম নেওয়া হয়নি, তো ওই জন্য কফি খাচ্ছি। এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আমার আমরা একটু ঘুরছি। এখানে বাচ্চাদের হচ্ছে টয় ট্রেন বলতে পারো, আর এখানে দেখো ব্রেক ড্যান্স আছে। আর সেই গজা আর ওইটার লাল মতো যেটা গোল গোল, ওটার ঠিক নাম জানি না, তো কখনো ওটা খায় না, তো ওইটা কম করে নিলাম যে কীরকম কী টেস্ট লাগে দেখার জন্য। তোমরা কেউ নাম জেনে থাকলে ওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে। তো আবার বেরিয়ে পড়েছি অন্য জায়গায় অন্য কোথাও দেখার জন্য। দেখো এখানে হরেক মার 15 টাকা এরকম আছে, কোথাও 5 টাকা কোথাও 15 টাকা কোথাও 10 টাকায় হচ্ছে। এখানে বাচ্চাদের দেখো সব খেলনা আছে, খুব সুন্দর সুন্দর খেলনাগুলো 10 টাকা করে, হরেক মল 10 টাকা। মেলার সব থেকে একটা আকর্ষণীয় জিনিস হলো নাগরদোলা। এটা যে মানে কি বলবো, মেলাতে থাকবে না এরকম না, মেলা মানে নাগরদোলা থাকবেই। এখানে দেখো টেবিলে দোকান বসেছে, সোফা চেয়ার আছে টেবিল সব রকম। এখানে ছেলেদের টি শার্ট শার্ট বিক্রি হচ্ছে। তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো।
এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব, তাই আগে কিছু তো খেয়ে নেই। মেলা এসছি, ফুচকো ভেলপুরি খাবো না তা কি হতে পারে? তো এখন আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, কী কী কিনেছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। এখন খাওয়া হয়ে গিয়েছে, তো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, তো রুমের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো মেলা থেকে কী কিনেছি সেটা রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা রুমে পৌঁছে গেছি, তো মেলা থেকে কী কী কিনে এনেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দুটো টিপসের পাতা নিয়েছি, এইটা হচ্ছে, এই টিপগুলো হচ্ছে কালারিং টিপ, আর এইগুলো সব রেড কালারের। আর এই চিরুনিটা নিয়েছি, এই চিরুনিটা পপ করার জন্য খুব সুন্দর কাজ দেয়, তাই জন্য এই চিরুনিটা নিয়েছি। এই দুটো চামচ নিয়েছি, আর এই ঝুড়িটা নিয়েছি, আর এইটা, এই এই জুতোটা নিয়েছি। তো এই জুতোটা কেমন হয়েছে দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে মেকআপের জিনিস, এটা হচ্ছে মেকআপের হচ্ছে পাউডার কম্প্যাক্ট, এটা হচ্ছে পাউডার কম্প্যাক্ট, এটা নিয়েছি দুটো সেট। এটা হচ্ছে পাউডার কম্প্যাক্ট, এটা দুটো সেট আছে। তো এটা একটা নিয়েছি, আর একটা লিপস্টিক নিয়েছি, এটা এমনি লিপস্টিক, ম্যাট লিপস্টিক নয়। তো একটা লিপস্টিক নিয়েছি, তার সাথে একটা হচ্ছে তোমার মেকআপ রিমুভার নিয়েছি, এটা হচ্ছে মেকআপ রিমুভার। আর এটা আমার টিস্যু পেপার, টিস্যু পেপার হলেও এটা একটু ভেজা ভেজা টিস্যু পেপার। আর আরেকটা নিয়েছি, এটা হচ্ছে খাঁপাতে মাদা ফুল নিয়েছি, মানে খাঁপাটা হয়ে রেডি হওয়ার পরে এটা দিয়ে, মানে উপরে দিয়ে এটা বাঁধার জন্য, মানে খুব সহজে এটা বাঁধা যাবে। এটা এমনি ই দিয়ে প্লাস্টিক ফুল, যেটা আমরা এমনি দোকান থেকে ফুল নিয়ে করি, তো সেটাতে বাঁধার থেকে এইটা নিয়ে প্লাস্টিক, এবং কি প্লাস্টিক আমাদের এমনি ফুল দোকানে নষ্ট হয়ে যায়, থাকে না। তো এইটা আমার, আমি যখন ব্যবহার করলাম তারপরে রেখে দিতে পারবো, তো এটা সবসময় থাকবে, তার জন্য এই ফুলটা নিয়েছি। তো এই এই জিনিস নিয়েছি, তো তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।